أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. লাইকুম আসসালাম ওরহামাকু ওমান থেকে মমিনুল ইসলাম ভাই জানতে চেয়েছেন অনেককে দেখা যায় নামাজ শেষ করে এরপরে একাই এমনি একটা লম্বা সিস দেয় এটা কি সহেই এটা কি জায়েজ রয়েছে নাকি নামাজে লম্বা সিজদা দিতে হবে আলহামদুলিল্লাহ আলা রসাল জি সম্মানিত ভাই এবাদত এটা নিজের মন গড়া করলে হবে না কারণ বলা হয়েছে আল আলে এবাদত এবাদত হলো দলিল ভিত্তিক দলিল ভিত্তিক ছাড়া কোনো এবাদত নেই নামাজ ছাড়া নামাজ ছাড়া বাকি যে মানুষ সিজদা দেয় দুইটি জায়গায় শুধু সিজদা দিতে হয় তাছাড়া আর কোনো সিজদা নেই যেমন নামাজ ছাড়া যদি আপনি এমনি রয়েছেন যা একটা খুশির সংবাদ শুনলেন তখন একটা সিঁচদায়ে শুকুর দেবেন তখন একটা সিঁজদার দেবেন উজু না থাকলেও আপনি দিতে পারবেন এই একটা আরেকটি হলো যে সিজদায় তেলাওয়া অর্থাৎ তেলাবাত করার সময় যদি আপনার ওই আয়াত আসলো সিজদার তখন আপনি নামাজ ছাড়া এই সিজদায় তেলা দিতে পারেন একটা এই সেজদা দুইটি ছাড়া আর তৃতীয় কোনো সেজদা নেই যেখানে এমনিতে আপনি নামাজ ছাড়া এমনি সেজদা দেবেন জায়েজ না কেন জায়েজ না আল্লাহ নবী সাল্লাম থেকে এটার কোনো প্রমাণ নেই আল্লাহ নবী সাল্লাস্লাম করার নি সাহাবাহ কাম করার নি বরং হাদিস এসেছে মানে আমিল সেই মুসলিম এসেছে যে যে ব্যক্তি এমন কোন আমল করলো যার দলিল আমাদের পক্ষ থেকে নেই আমাদের পক্ষ থেকে যার বর্ণনা নেই বা আদেশ নেই ফাহওয়ারাত সেটা করলে সে বাতিল এটা সওয়াব তো পাবে না এটা বাতিল হবে সহিহ মুসলিমে 3242 নম্বর হাদিসে এটাও রয়েছে এমন কি সহিহ মুসলিমে এসেছে মান আহদাসা ফি আমরিন সহিহ বুখারীতে এসেছে মান আহদাসা ফি আমরিন হাযা মা লাইসা মিনহু ফাহওয়ারাত যে ব্যক্তি এমন কোন আমর এমন কোন নতুন কাজের আবির্ভাব ঘটালো যার আদেশ আমাদের পক্ষ থেকে নেই সেটা পরিত্যাগযোগ্য বাতিল সহি বোখারি দুই হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে এসেছে এই জন্য করে শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলতেছেন যে আনকারা মান হাজা মা ইয়াফআলুহু বাযুন নাস মিন আনহু ইয়াসজুদ বাদ আসসালাম সিজদা মুনফারিদা আও মুফরাদা বলতেছে শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ তিনি ইনকার করেছেন কিছু মানুষ নামাজ পড়ার পরে একটা সিজদা দেয় এই তিনি বলতেছেন এটা একটা আহাদ মিনাল কোনো ইমামের পক্ষ থেকে কোনো কারো পক্ষ থেকে এরকম কোনো এটা প্রমাণিত নয় যে তারা একা এরকম করে একটা সেজদা দিতেছেন বরং এটা একটা প্রবৃত্তির অনুসরণ করা এটা এরকম করে সেজদা আপনি যখন নামাজে দেবেন নামাজে শুধু মনে করেন অনেকে আবার কি সবার শেষে সালাম ফিরানোর আগে যে সিজদাদাটা এটাও খুব লম্বা করা এটাও ঠিক না বরং নামাজের ব্যালেন্স ঠিক রাখতে হবে আপনি কওমা যেভাবে করবেন রুকু এইরকমভাবে করবেন সিজদা ওইরকম করবেন মানে পাশাপাশি সামান্য একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই কিন্তু মানে নামাজের মধ্যে একটা সিজদা খুব লম্বা করা এটাও ঠিক না বরং হ্যাঁ সিজদা করলে আল্লাহ অতি নিকটবর্তী হয় এই জন্য সিজদায় দোয়া করতে বলা হয়েছে যে আক্রব মা আবদমের রব্বিহ হয়েছে আজক বান্দা তার রবের নিকট বেশিও হয় যখন সে চেষ্টা করে ফা দোয়া হ্যাঁ তুমি সেখানে দোয়া বেশি করে করো কাজেই ও সব নামাজের পড়তে দুই রাকাত যদি নামাজ পড়েন দুই রেখাতেও লম্বা লম্বা চেষ্টা করেন কিন্তু নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করে সিজদা করে নামাজ শেষ করে একা একটা সিজদা লম্বা করে সিজদা দেওয়া এটা এটার কোনো হাদিস প্রমাণিত নয় বরং এটাকে বিধাত বলা হয়েছে আর এই বিধাত যে করবে সেটা কুল্লু কুল্লুবিধাতে প্রত্যেকটা বিধাতে হলো ভ্রষ্টতা আর এই ভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম আসুন এইগুলি থেকে এটার মাধ্যমে এবাদত করলে স্বভাব পাওয়া যাবে না এভাবে করলে সব পাওয়া যাবে না বরং যারা করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তুমি লাম নামাজ যখন পড়বে নামাজে ভালো করে সিজদা দাও প্রত্যেক রাখাতে সুন্দর করে কিন্তু সেটা না দিয়ে আলাদাভাবে এরকম করে সিজদা দেওয়া এটা কোনো রাম নবী সাল্লাহ ইসলাম এবং কারোর কাছ থেকে এটা প্রমাণিত নয় অতএব এটা করাও যাবে না আহ জল্লাহ আলম্বী সব ওসল আল্লাহ আলমীর সালাম আলাইকুম